ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে দেখে বুঝতে যাচ্ছ এই ইনসুলিনের সিরিঞ্জেই এত ছোট ছুঁচ শুধু চামড়াটাই যাবে তাতেই এরা চেঁচাচ্ছে যদি বড় ছুঁচ হয় যদি ভেতরে কোনো কারণে লেগে যায় তো তাহলে কতটা লাগতে পারে একবার ভেবে নাও দেখো এইটুকু ছুঁচ থাকে জাস্ট এইটুকানি ছুঁচ যা হবে শুধু চামড়ার মধ্যেই যাবে ভেতরে কোনো জায়গায় ইনজুরি হবে না তো এই জন্যেই আমি ইনসুলিনের সিরিঞ্জ হাই বন্ধুরা পমস্কের আপনাদের স্বাগত তো আমি তো আগেই বলেছি যে আমি যখন বাচ্চাগুলো কাউকে ডেলিভারি করি যে যেমন ভ্যাকসিন বলে দেয় সেরকমভাবে ভ্যাকসিন করে দিই তো আমি সেভাবেই আজকে ভ্যাকসিনগুলো আপডেট করব সব পঁয়তাল্লিশ দিনের পরে বয়স হয়ে গেছে বাচ্চাগুলো সব খেতে শিখে গেছে কিন্তু বলছি কি আমি কিন্তু কোনো বাচ্চা এখনও কাউকে দিই এই জন্যেই দিইনি আমি প্রত্যেককে বলেছি তাড়াহুড়ো করবে না আমার কাছে আছে থাক ভ্যাকসিন করব আমি আরও দু দুটো তিনটে দিন চারটে দিন দেখব দেখার পর তারপরে ডেলিভারি করব যারা ভ্যাকসিন যারা বাচ্চাগুলো বুক করেছে প্রত্যেকটা বাচ্চা এখানে বুক আছে তো যারা বুক করেছে তারা মানে ব্যস্ত হয়ে যাচ্ছে যে তাদের বাচ্চা কবে বাড়িতে যাবে তো আমি তো দেখুন আমি একটাই কথা বলছি আমার দিতে কোনো অসুবিধা নেই কিন্তু শখ করে একটা সন্তান বাড়িতে যাচ্ছে তো আমি চাই সেটা যেন ঠিক টাইমে ঠিকভাবে সঠিকভাবে গিয়ে পৌঁছায় তো এই গরমের মধ্যে এরা তো এখন এসিতে থাকছে তো আমি এদের ডিওয়ার্মিংও করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আমি আজকে এদেরকে ভ্যাকসিন করবো যার যা বাচ্চা এটা সম্ভবতটা একটু বলে দাও আমাকে এটা বেহালাই বুক করেছে এটা বেহালার এক দাদা বুক করেছে আচ্ছা এটা বুক করেছে আমাদের একজন ম্যাডাম শটলেকের ম্যাডাম কৃষ্ণা ম্যাডাম বুক করেছেন আচ্ছা এক প্রত্যেককেই বলছি যখন ভিডিও যখন ভ্যাকসিন করবেন ভিডিওগুলো আপলোড আপডেট চেয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এই বাচ্চাটা বুক হয়েছে বেলেঘাটাতে আর এটা 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 ছেলের নামটা কি সুজয় সুদীপ্ত তো এই বাচ্চাটা বুক করেছে সুদীপ্ত এই বাচ্চাটা বুক করেছে আমাদের নিধিরাম কাকু ইনি আমার থেকে আগে আরও দুখানা কুকুর নিয়ে গেছিলো এইটা বুক করেছে ফিমেল বুক করেছে তো বলেই দিচ্ছি যে দেখুন অনেকেই ভাবে যে এই ব্ল্যাক সেটগুলো এই ব্ল্যাক সেট সব উঠে যাবে ভেতরে শেড দেখছে না পুরো টকটকে লাল হয়ে যাবে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চাই তাই আর এটা হবে ব্ল্যাক ট্যান্ড কালারের কৃষ্ণা ম্যাডাম এটা হচ্ছে ব্ল্যাক ট্যান্ড কালারের হবে এ মার্কিং মার্কিংয়ে ভালোভাবে আসেনি বড় হলে প্রপার মার্কিংয়ে চলে আসবে ঠিক আছে বডি পুরো ব্ল্যাক আছে আর এটা পুরো ট্যান কালার চলে আসবে তো ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে করি আর আগেই বলেছি যে হ্যাঁ এদিকে আয় আগেই বলেছি যে যখন ভ্যাকসিনগুলো করবো ইনসুলিনের সিরিজ দিয়ে করবো আমি আগে ভ্যাকসিনটা টেনে এই যে আমার কাছে ইনসুলিনের ইনসুলিনের প্যাকেট প্যাকেট আছে দিয়েই ভিডিওটা বাচ্চাগুলোকে ভ্যাকসিন কেন এত ছোট বাচ্চা এত ছোট বাচ্চা যে আচ্ছা তিন চারজনের জন্য চারটে সিরিঞ্জ আমি বার করে রাখছি চারজনের জন্য চারটে সিরিঞ্জ আমি বার করে রাখলাম এটাকে তুলে রাখো আচ্ছা এখানে বরফ দেওয়া আছে ঠিক আছে বরফগুলো গলে যাচ্ছে যা গরম বরফ দেওয়া আছে বরফে করে নিয়ে এসেছি তো ধীরে ধীরে ভ্যাকসিনগুলোকে টানি একটা করে টানবো প্রত্যেককেই বলছি এই ভ্যাকসিন দেওয়া দিয়ে দিয়েছি এই কথাই যাবেন না আমি যখন ভ্যাকসিন দিচ্ছি আমি কিন্তু ভিডিও প্রত্যেককে আপলোড করে দিই প্রত্যেকটা ভিডিও যেন আপলোড থাকে তাহলে যে পরের ভ্যাকসিন যে দেবে তারও জিনিসটা বুঝবে দিতে সুবিধা হবে চুপ করো চুপ করো দাঁড়াও ঠিক আছে তো বারবারই বলছি ভ্যাকসিনটা যেন আপ টু ডেট থাকে ডিওয়ার্মিং যেন আপ টু ডেট থাকে আচ্ছা এইটা এটা ইনসুলিনের সিলিন্ডে বড্ড আস্তে 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 আসে সুদীপ্ত বেলেঘাটা বাচ্চা রেডি হয়ে গেছে সামনের সপ্তাহে দিয়ে দেবো ভ্যাকসিনটা করিয়ে দিচ্ছি আজকে ঠিক আছে চলো ধরো এই দাদা কত জোদর লাগবে না সুদীপ তো ভ্যাকসিন করে দিলাম নিদিরাম কাকু তোমার ফিমেলের ভ্যাকসিন করে দিচ্ছি সামনে সব কেটে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও 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 আস কিচ্ছু করছি না আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দাঁড়াও বেহালাতে যাচ্ছে অভিষেক দা ভ্যাকসিন করে দিলাম সামনে সপ্তাহে বাড়িতে আসবে না তুমি এইভাবে ধরো এইভাবে ধরো এইভাবে ধরতে সুবিধা হচ্ছে

কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি অভিষেক দা পঁয়তাল্লিশ দিন বয়সে ভ্যাকসিন করে দিলাম আর প্রত্যেককেই বলছি যখনই ভ্যাকসিন করবে তার আগে কিন্তু ডিওয়ার্মিংটা মাস্ট ডিওর্মিং করার পরই ভ্যাকসিন করো তার আগে ভ্যাকসিন কিন্তু করো না তো এদের সব ডিওয়ার্মিং হয়ে গেছে আমি এদের আর কদিন আমার কাছে থাকবে দেখবো দেখার পর এরা কিন্তু তিন টাইম রয়্যাল ক্যানিন খাবার খায় তো তোমরা রয়্যাল ক্যানিন কিনে রাখো যখন যাবে এদের কিন্তু তিন টাইম রয়্যাল ক্যানিনি খেতে দিও আর আর এই যে দেখছো ব্ল্যাক সেট আছে এটা কিন্তু পুরো উঠে পুরো গোল্ডেন কালার চলে আসবে আর খুব কম্প্যাক্ট সাইজ হবে ঠিক আছে ধরো আর একটা বাকি আছে নামের অস্কার দিদি তোমার অস্কার ভ্যাকসিন করে দিচ্ছি একটা ভ্যাকসিন করে দিচ্ছি আমি তুমি এক তারিখ আজ সকালে ফোন করেছিল দিদি এক তারিখ দিদি দিদি চেয়েছে আমরা গিয়ে এক তারিখে দিদির বাড়িতে গিয়ে দিয়ে আসবো আচ্ছা আর একটা জিনিস দেখাই প্রত্যেকটা বাচ্চাকে ভ্যাকসিন করছি আলাদা আলাদা কিন্তু ইনসুলিনের সিরিঞ্জ দিই আমি কিন্তু এরকম এক প্যাকেট ইনসুলিনের সিরিঞ্জ কিনে নিয়ে আসি ঠিক আছে অনেকের ধারণা হতে পারে যে সিরিঞ্জ হয়তো একটা সিরিঞ্জ দিয়েই দিচ্ছে তাদের একটা কথা বলি আমার এরকম বাক্স বাক্স সিরিঞ্জ আছে ঠিক আছে তো যখনই বারবারই বলে দিচ্ছি যখন ভ্যাকসিন করাবে করবে কেউ যদি বলে বলবে দাদা ভিডিও আপলোড করে দিতে তো আমি যেরকম ভিডিও আপলোড করে দিচ্ছি সব ভিডিও এরকমভাবে আপলোড করে রাখবে ঠিক আছে আমি প্রত্যেকটা বাচ্চাকে এই জন্যেই ভ্যাকসিনটা করে দিই করে দিই মানে সবাই মানে এরা আমাকে পয়সা দিয়েছে ভ্যাকসিন করে দিয়েছি ভ্যাকসিন করে দিই মানে এরকম না যে ভ্যাকসিন ফ্রিতে করে দিই ভ্যাকসিন আমিও পয়সা দিয়ে কিনে নিয়ে আসি আমি ভ্যাকসিনের পয়সা দেয় এরা আমাকে প্রত্যেকেই পয়সা দিয়েছে কেন বাইরে দিতে গেলেও পয়সা লাগবে আমার কাছে দিতে গেলেও পয়সা লাগবে তো যাই হোক আমাকে দিয়েছে আমি এদের করে দিচ্ছি এই কারণে ভ্যাকসিনগুলো করে পাঠাই দেখুন যারা বাচ্চা বিক্রি করে যত ভাবে যে খেতে শিখে গেছে এবার ঘর খালি করব আমার কাছে এই যে বাচ্চাগুলো বুক হয়ে গেছে এরা কিন্তু বারবার আমার থেকে চাইছে আমি কিন্তু কাউকে দিইনি কেন দিইনি প্রথম কথা এখন গরমকাল বাচ্চারা বাইরে গেলে ডিহাইড্রেশন বা ঘরে গেলে তা ঘর চেঞ্জ হবে খাওয়া দাওয়ার ডাইজেস্টিভের প্রবলেম হবে সেই জন্য কি হবে তো বাচ্চাগুলো শরীর খারাপ হলেও হতে পারে তো সেই জন্য বাচ্চাগুলোকে আমি আমার কাছেই রেখে দিয়েছি সব বাচ্চা ভালোভাবে খেতে শিখে গেছে আমরা কেউ ওদের খাইয়ে দিই না নিজে থেকে খেতে পারে শুধু এই ভ্যাকসিনটা করব তিন চার দিন থাকবে মোটামুটি এই মাসের শেষের দিকে সব বাচ্চা চলে যাবে তো আমি প্রত্যেকটাই সময় তাই করি যেন কে কেউ নিয়ে গিয়ে কেউ যেন আমাকে বলে না দাদা এই সমস্যা হচ্ছে আমি সেই সমস্যাটার জন্যই কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে আমি কাজ করি ঠিক আছে তো দিদি কৃষ্ণা দিদি দেখে নিও তোমাকে ভিডিও আপলোড করে দেবো তুমি ভুল ধরছো তাই না তুমি এইভাবে ধরো হাতটাকে এই এই সাইড দিয়ে করো আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা দাঁড়াও ছটপট করলেছি দেখো কেন ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে রেখে বুঝতে যাচ্ছ এই ইনসুলিনের সিরিঞ্জেই এত ছোট ছুচ শুধু চামড়াটাই যাবে তাতেই এরা চেঁচাচ্ছে যদি বড় ছুঁচ হয় যদি ভেতরে কোনো কারণে লেগে যায় তো তাহলে কতটা লাগবে পারে একবার ভেবে নাও দেখো এইটুকু ছুঁচ থাকে জাস্ট এইটুকানি ছুঁচ যা হবে শুধু চামড়ার মধ্যেই যাবে ভেতরে কোনো জায়গায় ইঞ্জুরি হবে না তো এই জন্যেই আমি ইনসুলিনের সিরিঞ্জ ইউজ করি অনেকে বলে ডাক্তার বলেছে ডাক্তার বলেছে আমি তাদের ক্ষেত্রে বলি আমার থেকে ডাক্তার অবশ্যই বেশি জানে আমি সেই সেই দিকে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এই বাচ্চাগুলোর সঙ্গে থাকতে থাকতে চব্বিশ ঘন্টা তিনশো দিন এদের সঙ্গে থাকতে থাকতে এদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আমার কাছে একদম নোক হয়ে গেছে তো আমি সেই জন্যেই এই বাচ্চাদের কি সিমটম আমি প্রত্যেকটা জিনিস আগে বোঝার চেষ্টা করি তো সেই জন্যই বলি যে ডাক্তার আমার থেকে বেশি জানে সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তা সত্ত্বেও আমি বলি যে এগুলো এত ছোট বাচ্চা আমি ওই জন্য ইনসুলিন সিরিজ দিয়ে করাই যাতে কোনো রকম কোনো মানে ভবিষ্যতে কোনো রিক্স না থাকে বড় সিরিজ দিয়ে করাবো ছুঁচ যদি ভেতরে কোনো কারণে ফুটে যায় আর এর ছুঁচটাই তো একদম একটুখানি জাস্ট পিনের মতন ফুটবে তো ভেতরে লাগার কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রেই বলছি যে আমি বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে দিই ঠান্ডা পড়েছে এই সরি গরম পড়েছে প্রচণ্ড বাচ্চাদের তোমরা খুব ভালোভাবে কেয়ার করো রাখো আপনারা একটা দুটো বাচ্চা নিয়ে হাঁপিয়ে যান আর আমি চল্লিশ পঞ্চাশ জনকে নিয়ে এখন আমার বাড়িতে টোটাল বাচ্চা থেকে অ্যাডাল্ট অবধি মোটামুটি কটা হবে চৌষট্টি পঁয়ষট্টি হবে মোটামুটি ষাটটার কাছাকাছি হবে ঠিক আছে ষাটটা হ্যাঁ পঞ্চান্ন ষাটটা বাচ্চা হবে মানে যা বাচ্চা আছে সব বুক হয়ে ওগুলো ওগুলো চলে যাবে ওগুলো থাকবে না সব মোটামুটি পঞ্চাশটার পঞ্চান্ন ষাটটার কাছাকাছি বাচ্চা হবে তা এতগুলোকে আমি যখন সামলাতে পারছি আপনারা কেন একটা দুটোকে সামলাতে পারবেন ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করছি এখানে বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে চলো টাটা